হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, সেটি হলো নুডলস পকোড়া। আর আপনারা এই রেসিপিটি আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নুডলস পকোড়া তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন সেগুলো হলো সেদ্ধ করে রাখা নুডলস, আগে থেকে জল ঝরিয়ে রাখতে হবে, কিছুটা বেসন, অল্প পরিমাণ সুজি, নুন যেটুকু প্রয়োজন হবে সেইটুকুই, গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ, দুটো পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে, লঙ্কা 4-5টা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, একটুখানি আদা কুচি করে কেটে রেখেছি, কিছুটা ধনে পাতা কুচি করেছি করে রেখেছি, কিছুটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছুটা সস পরিমাণ মতো যতটা দরকার হবে সেটুকু আপনারা দেবেন, আর সাদা তেল। এবার আমি মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে বেসনটা দিয়ে দিলাম, বেসনটা সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব, একটু নুন দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে মিশিয়ে নেব, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা কুচি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, ধনে পাতা কুচি গুলো দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকাম কুচি সেগুলো দিয়ে দিলাম, ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জলটা দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। আপনারা চাইলে এই ব্যাপারটা পুরো স্পুন ইউজ করে করতে পারেন, তবে হাত দিয়ে ভালোভাবে মাখা যাচ্ছে সেজন্য আমি হাত দিয়ে করছি। ব্যাটারটা মোটামুটি রেডি, এবার আমি একটু এর মধ্যে সস দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান সসটা নাও দিতে পারেন, সস ছাড়াও এটা করা সম্ভব। টেস্টটা একটু ভালো হওয়ার জন্য আমি এটাতে সস দিচ্ছি, প্রয়োজন হলে দেবেন না হলে দেবেন না, যদি মনে হয় চিপস সস খাবো তাহলে দিতে পারেন না হলে দেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি, ভালো মতো গরম হয়ে গেলে
পকোড়াগুলো হয়ে গেছে। এখন পুরোপুরি রেডি পকোড়াগুলো খাওয়ার জন্য। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সকলেই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।